ভোরবেলায় নানান পদের দেশি মাছ নিয়ে হাজির মাছ বিক্রেতারা। কেউ ডিঙি নৌকার ওপর, কেউ বা নদীর ধারে বসে আছেন বিচিত্র মাছের পসরা সাজিয়ে। একই সময়ে এ ধরনের মাছ কিনতে সেখানে সমবেত হয়েছেন বিভিন্ন ক্রেতা। কাকভোরেই জমজমাট রঘুনাথপুরের মাছের হাট। আমি প্রায় আসি সপ্তাহে 4-5 দিন মাছ এই জায়গা থেকে কিনি। এই জায়গার মাছটা টাটকা, তাজা মাছ খাইতে আমি ভালোবাসি। তাজা মাছ খাইতে এই জায়গায় আমি আসি। মিঠা পানির মাছ তো, এর জন্য অনেক সুস্বাদু মাছ এটা আর কি। এর জন্য এখান থেকে আমি মাছ সবসময় ক্রয় করি। বড় পাত্র আর ডালা ভর্তি হরেক রকমের দেশি মাছ ওঠে এখানে। বিক্রেতারা এসব মাছ নিলামে তুলছেন। যে ক্রেতা বেশি দাম বলছেন তার ভাগ্যেই জুটছে এসব মাছ। 2000 সাল থেকে এখানে প্রথম আড়ত শুরু করে আমি নিতে। এখান থেকে এইভাবে জেলেরা মাছ ধরে নিয়ে আসে। এখানে সবাই খোলা বাজার টেন্ডার দেওয়া হয়। ওই যে সর্বোচ্চ দরদাতা সেই মাছটা পেয়ে যায়। খুব ফ্রেশ পানি এবং মিঠা পানি, এখানকার মাছগুলা খুব খেতে সুস্বাদু। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর গ্রামে বসে এই ঐতিহ্যবাহী মাছের হাট। রঘুনাথপুর মাছের হাট বলেই সমধিক পরিচিতি পেয়েছে এটি। পরিমাণ ও প্রজাতি ভেদে বিভিন্ন দামে বিক্রি হয় এসব মাছ। এখানে মাছ কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করেন ক্রেতারা। অত্র অঞ্চলে প্রায় 400 জেলে পরিবার আছে। এরা নৌকার মাধ্যমে মাছ ধরে এই বাজার আনে। সকালবেলা আমরা এনে বিক্রি করে দেবো ওনাদেরকে। ভালো দামে ভালো মাছ পাওয়া যায়, এই জন্য দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এই মাছ ক্রয় করার জন্য। প্রায় 50 বছর আগে থেকে বসছে এই মাছের বাজার, রয়েছে এমন জনশ্রুতি। আশেপাশের 5-6টি গ্রামের জেলেরা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এখানে। প্রতিদিন বেচা কেনা হয় কয়েক লাখ টাকার মাছ। সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা স্থায়ী হয় এই হাট। সব মাছ বিক্রি হয় নিলামে। আমরা গ্রামের লোক যারা, এরা বিভিন্ন কাজ আমরা করি। বর্ষা মৌসুমে আমরা মাছে লেগে যাব, যেমন মাছ ধরি বা মাছের কাজই বেশি করি। 90% লোক আমরা মাছের কাজ করি, যেহেতু এদেশের মাছ নিয়ে খেলা। মিঠা পানির মাছ, মাছটা খেতে ভালো, ওই জন্য আমাদের এলাকায় এই মাছ কিনতে আসে সবাই। জ্যৈষ্ঠ মাস থেকে মাঘ মাস পর্যন্ত যেমন বিলে মাছ ধরা চলে, তেমনই বসে মাছ বাজার। সাধারণত ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত চলে এই বাজার। শুক্র ও শনিবার মাছের বাজার থাকে জমজমাট। মিঠা পানির মাছ, মাছটা খেতে ভালো, ওই জন্য আমাদের এলাকায় এই মাছ কিনতে আসে সবাই। 2-2.5 লক্ষ টাকার মাছ এই জায়গায় বিক্রি হয়। গ্রামটির জেলেপল্লিতে এখনো বহু মানুষের বসবাস। তাদের অধিকাংশই জীবিকা নির্বাহ করেন মাছ বিক্রি করে। বর্ষা মৌসুমে সারা রাত মাছ ধরেন। ভোর হলেই সেসব মাছ হাটে বিক্রি করেন তারা। বছরের কয়েক মাস পানি কম থাকে, ফলে মাছ ধরা হয় না। তখন জাল বুনে ও পুরাতন জাল ঠিক করে সময় কাটান তারা। এসব মৎস্যজীবীদের পাশে যাতে সরকার সহযোগিতার হাত বাড়ায়, এমনটাই দাবি স্থানীয় ইজারাদার বশিরউদ্দিন সরকারের। যদি আমাদেরকে সরকার সহযোগিতার হাত বাড়াইতো, তাহলে হয়তো বা আরেকটু বাজারটা সুন্দর হইতো এবং আমাদের জেলে পরিবার খেয়ে পরে বাঁচতে পারত। যথাযথ অবকাঠামো গড়ে উঠলে এবং অবসরকালীন জেলেদের সরকারি সহায়তা মিললে বাজারটি আরো সম্প্রসারিত হতে পারে বলে দাবি সংশ্লিষ্টদের।